রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশ করার পর প্রথমে সামনে পড়বে প্রশাসনিক ভবন। প্রশাসনিক ভবন থেকে হাতের ডান দিকে যদি যান, তারপর পড়বে শহীদ মিনার। তো চলুন শহীদ মিনারটা আপনাদের ঘুরিয়ে দেখাই। অবশ্যই শহীদ মিনারে উঠতে হলে আপনারা জুতোটা খুলে উঠবেন। এটা হচ্ছে শহীদ মিনারের চারপাশের লুক। তো চলুন আমরা জুতা শিনেল খুলে উপরে উঠি। চারপাশের ভিউটা অনেক সুন্দর। বদ্ধভূমিতে যেতে যেতে চলুন বদ্ধভূমির ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক। মুক্তিযুদ্ধ চলাকালীন পুরো সময়টাই পাকিস্তান হানাদার বাহিনী শহীদ শামসুজ্জোহা হলকে তাদের ক্যান্টনমেন্ট হিসেবে ব্যবহার করে। দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধ চলাকালীন রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে শত শত নিরপরাধ মানুষকে ধরে নিয়ে এসে এখানে নির্মমভাবে হত্যা করা হয়। তাদের স্মৃতিকে স্মরণ করে রাখার উদ্দেশ্যে এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়। বদ্ধভূমি স্তম্ভটি নির্মাণ করার জন্য উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল খালেক 1998 সালে সরকারের নিকট সুপারিশ করেন। পরবর্তীতে উপাচার্য প্রফেসর এম সাইদুর রহমান খান 1999 সালের 16 ডিসেম্বর এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করেন। স্মৃতিস্তম্ভটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে 2.5 কোটি টাকা। এর প্রথম স্তরে নির্মাণ কাজে ব্যয় হয়েছে 84 লক্ষ টাকা। বদ্ধভূমি স্মৃতিস্তম্ভটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদম পশ্চিমে শহীদ শামসুজ্জোহা হলের পাশে অবস্থিত। তো আমরা চলে এসেছি বদ্ধভূমিতে, চলুন চারপাশে ফার্স্টে দেখে নেওয়া যাক। এটা হচ্ছে সামনের থেকে আর বদ্ধভূমি থেকে এটা হচ্ছে রাস্তার সাইডে। প্রথমে হচ্ছে একটা স্মৃতিস্তম্ভ, সেই জন্যই এখানে আমরা জুতা শিনেল খুলে প্রবেশ করব। চারপাশটা অনেক সুন্দর, অনেক মনোরম পরিবেশ। বদ্ধভূমিতে উঠতে হলে অবশ্যই আপনারা জুতা শিনেল খুলে প্রবেশ করবেন, কারণ শহীদের প্রতি সম্মান জানানো আমাদের প্রত্যেকটা নাগরিকের
দায়িত্ব এবং কর্তব্য। সমতল ভূমি হতে উঁচু সিমেন্টের গোলাকার দেবীর উপর মাথা তুলে দণ্ডায়মান স্তম্ভটির উচ্চতা 42 ফুট। বৌদ্ধভূমি স্মৃতিস্তম্ভটি ইট এবং সুরকির উপাদান দ্বারা নির্মিত। যে কেউ এই প্রাকৃতিক পরিবেশে প্রেমে পড়তে বাধ্য। চারপাশটা অনেক মনোরম পরিবেশ, অনেক সুন্দর। আপনি যদি এখানে না যান তাহলে বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর পরিবেশ। আপনার মন যতই খারাপ থাকে না কেন, আপনি যদি এখানে যান মন ভালো হতে 100% বাধ্য। প্রকৃতির যেন এক অপরূপ সৌন্দর্য এখানে মিলে ধরেছে। গোধূলি বিকেল বেলায় তার রূপটা আরো বেশি সুন্দর হয়।